মাটিগুলো দিয়ে দিল কেমন খেতে হয়েছে আর আমি কে বলছি কেমন হয়েছে সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো এখন লকডাউন চলছে বাইরে তো তোমরা জানোই সবাই লকডাউন চলছে আর লকডাউনে তো এখন বেরোনো যাবে না একদমই আর বাইরে ফুড ব্লগও করা যাচ্ছে না সো এখন বাড়িতে বসে বসে কী করব কী ভিডিও বানাবো একদম মাথায় কাজ করছিল না তো মাকে জিজ্ঞেস করলাম যে কী ভিডিও বানানো যায় বা কী করা যায় তখন মা সাজেস্ট করলো যে কিছু রেসিপি তৈরি কর কিছু রেসিপি রান্না করে সবাইকে দেখা আমি বললাম কী রেসিপি তৈরি করবো কী বানাবো কিছু মাথায় আসছিলো না তখন মা বললো যে অনেক তো রান্না জানি সেটা ওটা সেটা বানিয়ে কর তা আমি ভাবলাম কী করা যায় কী করা যায় তারপর আইডিয়া বার করলাম যে কিছু একটা স্ন্যাক্সের আইটেম তোমাদের সামনে রেসিপিটা যদি তুলে ধরি তো কেমন হয় সো আমি ভাবলাম যে সেটাই করি সো আজকে যে রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো বা যে স্ন্যাক্স আইটেমটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা বেসিক্যালি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ আর সেটার নাম হচ্ছে এগ পানিয়ারাম হ্যাঁ ঠিক বন্ধুরা এটা একটা সাউথ ইন্ডিয়া ডিশ এটা হচ্ছে এগ পানিয়ারাম সো অনেকদিন বাদে আবার মানে রান্নাঘরে ঢুকছি সেই 2020 সালে লকডাউনে ঢুকেছিলাম তার আগে তো আর তারপর চান্স পাইনি মানে চান্স পাইলে কি সময় পাইনি আর কাজের জন্য আবার 2021 লকডাউনে আবার সেই রান্নাঘরে যাচ্ছি অনেকদিন বাদে সো চলো বেশি দেরি করবো না রেসিপিটা নিয়ে আসছি তার আগে ইন্ট্রোটা সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বিশ্বজিৎ অ্যান্ড উই আর দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড সো এই মুহূর্তে রান্নাঘরে চলে এসেছি এই হচ্ছে আমাদের রান্নাঘর গরিবের রান্নাঘর কেউ কিছু মনে করবে আর আমি সমস্ত কিছু আয়োজনগুলো করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি যে আমি ডিম নিয়ে নিয়েছি কটা নিয়েছে ডিম আর এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা তোমাদের মতো ডিমগুলোকে নিও বা যেরকমভাবে তোমরা যতটা পরিমাণে তোমরা বানাতে চাও সেই পরিমাণ অনুযায়ী নিও আচ্ছা এখানে আমি কিছু পেঁয়াজ লঙ্কা রসুন আমি কেটে নিয়েছি এই যে কেটে নিয়েছি এটা আমি মাকে দিয়ে কাটিয়েছি এটা আমি কাটিনি কারণ এটা আমি যখন কাটতে বসি আমার এখন রাত কাবার হয়ে যাবে কারণ কাটতে আমার একটু টাইম লাগে তাড়াতাড়ি কাটতে পারি না তো মাকে দিয়ে কাটিয়ে নিয়েছি আর এখানে এরকম একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা লাগবে এই প্যান ছাড়া হবে না প্যানটা আর এখানে আমি এখানের মধ্যে এই ধনে গুঁড়ো এগুলো ধনে জিরে মৌরি এই গুঁড়োটা নিয়েছি এগুলো লাগবে আর তেল তো লাগবেই তেল ছাড়া হবে না তেল লাগবে আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে পাউরুটি গুঁড়ো মানে মিক্সির মধ্যে পেস্ট করে পাউরুটি গুঁড়ো নিয়েছি সো এগুলো লাগবে আর লঙ্কা লেবু আর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো প্রয়োজন এগুলো লাগবে সো এগুলো আছে এগুলো পরে দেওয়ার সময় দেখাবো তো চলো স্টার্ট করা যাক সো এগ পানিয়ারাম বানানোর জন্য প্রথমে যেটা দরকার সে ডিম ডিম ছাড়া তো হবে না এগ পানিয়ারাম সো আমি একটা পাত্রে এই ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব সো তোমরা পরিমাণ অত ডিমটা দিও ঠিক আছে যার যতটা প্রয়োজন মানে যা যতটা খাবে আমাদের ঘরে লোক বেশি তাই আমরা ডিমটা বেশি করে দিচ্ছি ডিমগুলোকে এবার আমি ফাটিয়ে নেব সো ডিম ফাটানো আবার হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দেব এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সো এটা দিয়ে নিলাম এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর রসুন গুঁড়ো
ইয়াসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু অসুবিধা হচ্ছে কারণ পারি না তো, অনেকদিন বাদে আবার আসলাম। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, এই যে লঙ্কা। এবার আমি দিচ্ছি রসুন কুচি। এবার আমি দেবো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি এবার দেবো একটুখানি নুন, এটা ছাড়া স্বাদ তো হবেই না। এবার যেটা আসল, যেটা থেকে পানিয়ারামটা মানে হবে, সেটা হচ্ছে এই পাউরুটির গুঁড়োটা। এটা আমি আলাদা করে মিক্সিতে পরে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো। তোমরা চাইলে ঘরে বানাতে পারো, একদম ইজি রেসিপি আছে। একটা কোয়ার্টার রুটির হাফ রুটি, সেটাকে আমি এখানে গুঁড়ো করেছি। সো এবার আমি এটাকে মাখিয়ে নেব, পুরো ব্যাটারটাকে মাখিয়ে নেব। ব্যাটার আমার কমপ্লিট পুরোটাই, তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট। তো এক পানিয়ারাম বানানোর জন্য এরকম একটা পাত্র লাগবে, এরকম পাত্র ছাড়া কিন্তু হবে না। যেগুলো ইডলি যেগুলো হয় এর মধ্যে ইডলি, এরকম একটা পাত্র লাগবে, এছাড়া কিন্তু হবে না এগুলো। আর আমি এখানে একটা বেগুন নিয়েছি, আমার কাছে ব্রাশ নেই, তাই জন্য বেগুন একটা বোটা নিয়েছি, সেই মানে পুরোনো দিনের মতো যেরকম হয় না সেই ব্যাপারটা আনার চেষ্টা করছি। তাই এটা দিয়ে এখন এটাকে এই যে ফুকোগুলো রয়েছে এগুলো গুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এক পানিয়ারামটা হবে না। তেল দিয়ে এটাকে ভালো করে ভেতরগুলো এরকম করে দিয়ে নিতে হবে। এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুকো কিন্তু আমাদের গুলিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, গ্যাসের ফ্লেম যেন একদম হাইতে না থাকে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বানিয়ে নিতে হবে, তেলটা মাখানোর পরে কিন্তু আমরা এক পানিয়ারামের ব্যাটারটা কিন্তু আমরা এর ভিতরে দিয়ে দেবো। আমাদের পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমরা এক পানিয়ারামের ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমরা কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, দেখালাম তেলটা, আর ফ্লেম কিন্তু একদম অল্প ফ্লেমে থাকবে, তাহলে কিন্তু এটা ভালো হবে। ফ্লেম কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো আমরা এরকম এরকম করে নেবো, এটা কিন্তু পুরো ভরবো না, আমরা অল্প অল্প করে ভরবো। আমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই থালার মধ্যে দেওয়া পুরোটা। আর এবার আমরা কি করব, এবার এটাকে আমরা এরকম একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো, কারণ এটাকে এক মিনিট একদম লো ফ্লেমে করতে হবে। আমরা ঢেকে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু সবসময় লোই থাকবে, ফ্লেম কিন্তু কখনো হাই হবে না, ঠিক আছে? তো চলো এক মিনিট পর এটা দেখছি। মিনিট হয়ে গেছে, এক মিনিট পরে দেখি এটা কিরম দেখতে হয়েছে। বাহ, পুরো এক পানিয়ারামের মতো দেখতে হয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এরকম একটা কাঠি দিয়ে আমরা এগুলোকে উল্টে দেবো, তাহলে ওই পিঠটা হয়েছে এই পিঠটাও কিন্তু হবে, একটা একটা করে আমরা উল্টাবো।
এবার উল্টে দিয়ে আমরা আরেকবার আমরা ঢেকে দেবো এটাকে, তাহলে ওই পিঠটা আমরা হবে, এক মিনিট আমরা ঢেকে দেবো। সো আবার আমরা এক মিনিট পর চলে এসেছি, সো দেখবো এবার যে এক পানিয়ারাম কেমন হয়েছে দেখতে এক মিনিট পরে। একদম ফুলে ফুলে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেশ ফুলে ফুলে গেছে, উল্টো উল্টো দেখে নেবো আমরা। সো এবার আমাদের এক পানিয়ারাম রেডি, এবার আমরা এটাকে প্লেটে সার্ভ করব। তারপর তোমাদের আমি খেয়ে বলবো কেমন লাগছে, চলো দেখো বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। তোমরা এগুলোকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারো, ঠিক আছে, ছোটো ছোটো আইটেম, একদম কম সময় লাগে, বেশ অনেকগুলো হয়ে যায়, তোমরা বাড়িতে বসে এনজয় করতে পারো, বা একটু ছোটো স্ন্যাক্স বাচ্চাদের জন্য করে নিতে পারো, বা ঘরে সবাই মিলে হালকা খেতে পেয়ে যাও, জাস্ট 10-15 মিনিটে হয়ে যায়, তোমরা করে খেয়ে নিতে পারো। এরকম দেখতে এরকম নিতে লাগে, এরকম মেয়োনিজ বা এরকম সস থেকে নিতে হয়। ভেতরে স্টাফিংটা দেখো কিরম হয়েছে, বুঝলো, সমস্ত কিছু কিছু দেখা যাচ্ছে, ডিম যে এতগুলো দিয়েছি ডিমের যে ফ্লেভারটা সেটা ভালো আসছে, আর মশলাপাতি সমস্ত কিছু ঠিক আছে, এত মুখে ব্যালেন্সড, আর ভালো কুকড হয়েছে, কুকটো ভালো হয়েছে সমস্ত কিছু, এই তোমরা দেখো, আর এরকম দেখতে লাগছে, টেক্সচারটাও এরকম ঠিক, তো এগুলো এরকম সস আর মেয়োনিজ দিয়ে মাথায় খেতে। চলো আমরা এগুলো খাই, খেয়ে কমপ্লিট করে শেষ কথা আসছে। সো এই মুহূর্তে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবাই খেয়ে নিয়েছি আমরা, খুব খুব ভালো হয়েছে, খুব প্রথমবার ট্রাই করলাম নতুনত্ব খাবার, আগেও করেছি অনেকগুলো খাবার যা 2020 সেগুলো তো আর দেখাতে পারিনি, 2021 এর প্রথম আবার লকডাউনে ট্রাই করলাম, মোটামুটি সবারই ভালো লেগেছে, আর আমার খাওয়াটা নিজেই ভালো বলছি। সো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো, আর এরকম ভিডিও তোমরা আরও চাও কিনা আমাকে কমেন্টে জানিও, কমেন্ট বক্সে। সো চলো, আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টেও জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। সো চলো দেখা হচ্ছে আবার পরে একটা ইন্টারেস্টিং ভিডিও বা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সো আপাতত আজকের মতো বাই।